जय हिंद बंधुरा, এই মুহূর্তে আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি রয়েছে বিনোদ। ফ্রেন্ড, WBP কনস্টেবল 2021 এর যে एग्जाम, যে প্রিলিমস পরীক্ষা হয়েছে তার রেজাল্ট কিন্তু আমাদের হাতের কাছে এসেও আমরা সেই রেজাল্টটা পেলাম না। WBP কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল 2021 এর যে প্রিলি एग्जामটা হয়েছে সেটা রেজাল্ট কিন্তু রেডি ছিল এবং এখনো কিন্তু রেজাল্ট রেডি আছে, কিন্তু আমরা সেই রেজাল্ট পাচ্ছি না। তো যাই হোক, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব, রেজাল্ট কেন আসছে না। এবং ফ্রেন্ড, আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেছে, অনেক কোশ্চেন জিজ্ঞেস করেছে, তো সেই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে একটি লাইক করবে। একজন জিজ্ঞেস করেছে যে জানুয়ারি মাসে কি রেজাল্ট আউট হবে, তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এক্স্যাক্ট দিতে পারছি না, কিন্তু আমরা যদি অনেক কিছু সূত্র মারফত ধরি তা কিন্তু কর্মসংস্থান পেপারও কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট প্রকাশ করা হচ্ছে না যে এই তারিখের মধ্যে রেজাল্ট দিতে পারি। তো জানুয়ারি মাসে কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। আমরা এটাও জানি যে কলকাতা হাইকোর্টে কিন্তু এই রিক্রুটমেন্টের একটি কেস চলছে, সেই কেসটিও কিন্তু এখনও উইথড্র হয়নি। সেই কেসটি যতক্ষণ পর্যন্ত না মিটমাট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশের সম্ভাবনা খুব কম রয়েছে। আমরা আরেকটা পয়েন্ট এখানে ধরতে পারি যে এখন যা পরিস্থিতি, করোনা পরিস্থিতি কিন্তু খুব ইনক্রিজ হচ্ছে দিন বাই দিন। তো যদি এখন রেজাল্ট পাবলিশ হয়ে যায় তারপরে কিন্তু মাঠে ডাকতে হবে। তো যদি রেজাল্ট পাবলিশ করে দেয় তাহলে কিভাবে সেই মাঠে PMT ও PET কন্ডাক্ট করবে WBP বোর্ড, সেটাও একটু ভাববার বিষয়। তো এখন কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার চান্স খুব কম রয়েছে। এই কোভিড সিচুয়েশনে কিন্তু PET এবং PMT কোনোভাবেই সম্ভব নয়, তাই রেজাল্ট প্রকাশের চান্স, রেজাল্ট পাবলিশের চান্স কিন্তু খুব কম। যদি এই করোনা সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে চলে আসে তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবলিশ হবে এবং যে কেস চলছে সেই কেসটির আগে মীমাংসা হবে, করোনা পরিস্থিতি একটু আমাদের নিয়ন্ত্রণে আসবে, তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে। অনেক ভিউয়ার্সই আমাকে জিজ্ঞেস করেছে যে জানুয়ারি মাসে কি নতুন করে WBP-র পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ নতুন করে রিক্রুটমেন্ট নেওয়া করা হবে, অর্থাৎ নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হবে। তো তাদের উদ্দেশ্যে বলছি যে যতদিন পর্যন্ত না 2021-এ প্রিলিমসের রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট দিচ্ছে কনস্টেবল আর লেডি কনস্টেবলের, তাছাড়া 2019-এর যে রিক্রুটমেন্টটা এখনও পেন্ডিং রয়েছে সেটা কমপ্লিট হচ্ছে, কলকাতা হাইকোর্টের কেসগুলি মিটে যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু নতুন করে ভ্যাকেন্সি প্রকাশ করা হবে না, এটা অনেক সূত্র মারফতই জানা যাচ্ছে। তো আমরা এখন রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে WBP-র, এখানে WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2021-এর রেজাল্টের কোনোরকম আপডেট আসেনি। যখনই ওয়েবসাইটে আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করে দেব। তো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।